হাকিম নামে এক রোহিঙ্গাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক রোহিঙ্গার বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বান্দরবন থেকে হাকিমের প্রথম স্ত্রী উখিয়ার কুতুপালং ক্যাম্পে বেড়াতে আসেন। এ সময় তার পরিচয় জানতে চান রফিক নামে একই ব্লকে থাকা আরেক রোহিঙ্গা। এই নিয়ে হাকিম এবং রফিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে আজ ভোরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে হাকিম নিহত হন বলে জানান স্বজনরা। ঘটনার পর অভিযুক্ত রফিক পলাতক রয়েছে। এই ঘটনায় শামসু মাসি নামে একজনকে আটক করা হয়েছে।